ঘূর্ণিঝড়ে তছনছ বিশালকর মহকুমার বিভিন্ন এলাকা। সকাল থেকে কমলসাগর বিধানসভার বেশ কয়েকটি জায়গায় বড় বড় গাছ ও বিদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে, যার ফলে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। মধুপুর হাসপাতালের সামনে বিশালাকার গাছ পড়ে অনেকটা সময় বন্ধ ছিল যান চলাচল। পরে মহকুমা প্রশাসন গিয়ে রাস্তা পরিষ্কার করে। তারপরে আমরা যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম আছে সবাই মিলে গতকালকে রাত্রে থেকে এখানে আমরা ঘাঁটি করে বসে আছি রেজিম অফিসে। এখান থেকে আমরা কালকে রাত্রে যখন যখন বিভিন্ন ধরনের খবর পেয়েছি, রাস্তা ব্লকেজ হয়েছে, প্রথমত হয়েছিল আমাদের সিপাহীজলা এলাকাতে, ওইখানে বড় বড় গাছ পড়েছে। টিএসআর এবং এনডিআরএফ সবাই মিলে গিয়ে মানে তৎক্ষণাৎ গাছগুলোকে মানে রিমুভ করে যাতায়াতের যে এনেছে এই যে রাস্তাটা আছে সেটাকে পরিষ্কার করে দেওয়া হয়, যাতে দ্রুততার সঙ্গে মানে রাস্তাটা চালু করা যায়। তো আমার কাছে এখন পর্যন্ত যে খবর আছে যে আমাদের কমলসাগর বিশালগড়ের যে এলাকাতে আমরা রেমিসার্কেল আন্ডারে যতগুলো আমি পেয়েছি তার মধ্যে 23টা আছে পার্টলি ড্যামেজ হয়েছে, যে বড় বড় ডোমের যে গাছপালা ভেঙে পড়ে আছে। তারপরে 8টার মতো আছে আমাদের সিভিয়ারলি এফেক্টেড, যেগুলো একদম ফুল ড্যামেজ হয়ে গেছে। তার জন্য আমাদের তহসিলদার আর আই রেভিনিউ ইন্সপেক্টর যারা আছে সবাই মিলে সমস্ত ফিল্ডে কাজ করছে।